চট্টগ্রামের প্রাণ কেন্দ্র এক স্নিগ্ধ কোমল পরিবেশে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং এই চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে এই চট্টগ্রাম পার্শ্বের রাজধানী এই চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাবিদ সংস্কৃতিকর্মী এই শুভ দিনে শুভক্ষণে আমি দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, এই গানগুলোর সাথে জড়িয়ে রয়েছে এই 63 জেলার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম, এই বাংলাদেশের নাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম এবং দেশ নায়ক তারেক রহমানের নাম এবং সেই সাথে এই সংগঠনের নাম জড়িয়ে রয়েছে। এবং আমাকে আমার পরম বন্ধু কণ্ঠশিল্পী যার কণ্ঠ সুরিলা কণ্ঠে প্রেমময়, যিনি মাইজ ভান্ডারের গান নয় শুধু আধ্যাত্মিক গান, সুফি ইজমের গান, দেশের গান গেয়ে মানুষকে উদ্বুদ্ধ করেন। পাশাপাশি তিনি আরেকটি ট্যাবলেট দিয়ে যান, যে ট্যাবলেটের নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের ট্যাবলেট। আমরা সেই ট্যাবলেট খেয়ে উদ্বুদ্ধ হয়ে আজকে এখানে সুন্দর পোশাক পরে একত্রিত হয়েছি। আমরা আজকে কথা দিচ্ছি হে আজাদ ভাই, আপনার পাশে যিনি বসে আছেন তাকেও কথা দিচ্ছি। আমরা গুছিয়ে বুঝিয়ে আমরা যেরকম বকুল ফুলের মালা একসাথে হয়ে থাকে, তেমনি আমরা সর্বস্তরের মানুষকে ডেকে এনে এই সংগঠনকে ভরপুর করে একাকার হয়ে এই চট্টগ্রাম থেকে আমরা স্লোগানে স্লোগানে মুখরিত করে ঢাকাকে জানিয়ে দিব শক্ত একটি শিখর গজানো এই চট্টগ্রাম। আজাদ ভাইয়ের নেতৃত্বে আমার ভাইটির নাম আমার প্রথম দেখেছি কামাল আহমেদ ম, ঠিক আছে, আমার সাথে আমি মাহবুব, তিনি ম, ঠিক আছে। অভিনেত্রীবৃন্দ যারা আসছেন সুন্দর পোশাক পরে সবাইকে সাধুবাদ, সবাইকে ধন্যবাদ। আমার 20 বছর চাকরি চলছে, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমার একটি বই প্রকাশনা হয়েছিল, প্রথম লেখক আমি, ইউকেন। আরেকটি প্রকাশনা হচ্ছে তুমি কবিতার মতো, আরেকটি প্রকাশনা হবে কবিতায় মানবতার ডাক, আপনাদেরকে ডাকবো, একসময় আসবেন। আর আমাকে কমিটিতে নেওয়ার জন্য আজাদ ভাইকে, কামাল ভাইকে আপনাদেরকে সাধুবাদ, ধন্যবাদ। এবং আপনাদের সকলকে আমি এক কাপ চায়ের দাওয়াত দিচ্ছি, বাংলা কালা বেলা বিস্কুট যা যা আপনাদের পছন্দ সবটাই আপনারা খাবেন। নাসরু মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম, আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।